হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পেরুডিয়া টেক বিডি চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনাদের যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ভোটার নিবন্ধন করেননি এবং জাতীয় পরিচয়পত্র হাতে পাননি, তারা কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজে নিজের মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে অনলাইনে নিজে নিজে নিজের ভোটার নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং কী কী প্রক্রিয়া অনুসরণ করে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড হাতে পাবেন, সেই বিষয়ে বিস্তারিত A to Z আপনাদেরকে দেখাবো। ভোটার নিবন্ধনের জন্য এই আবেদনটা করতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে আগে যে নিয়মটা ছিল সেটা এখন পরিবর্তন হয়েছে, নতুন যে পদ্ধতি আছে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তার পূর্বে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমার মতে নতুন ভোটার নিবন্ধন হওয়ার জন্য যে আবেদন প্রক্রিয়া সেটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। তার কারণ হচ্ছে, আপনি এখানে যে তথ্যগুলো দিবেন সেগুলো দিতে গিয়ে যদি কোনো ভুল করেন তাহলে আপনার জাতীয় পরিচয়পত্রের মধ্যে ভুল তথ্য আসবে, আর জাতীয় পরিচয়পত্রের মধ্যে ভুল তথ্য আসাটা ঠিক কতটা ভোগান্তির বিষয় এবং কতটা ঝামেলার বিষয় যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল হয়েছে এটা কেবল তারাই বুঝতে পারে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আগে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, বুঝুন, তারপর হচ্ছে আবেদন করুন। তারপরেও যদি আপনারা নিজে নিজে যদি আপনার ভোটার নিবন্ধনের আবেদনটা করতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে নক করতে পারেন, আমাদের মাধ্যমে আপনার আবেদনটা করিয়ে নিতে পারবেন। আজকে আমি যেই প্রক্রিয়াটা দেখাবো সেটা মূলত ফেসবুকের মাধ্যমে একজন আমাকে নক করে তার আবেদনটা করে দিতে বলে। তার আবেদনটা করার সময় বিস্তারিত A to Z প্রক্রিয়াটা আমি রেকর্ড করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারাও নিজেরা নিজেরা আবেদন করতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আপনি যখনই ভোটার নিবন্ধন করার জন্য বসবেন অনলাইনের মাধ্যমে, তখন হচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাথে রাখবেন, যেমন আপনার নিজের জন্ম সনদ, তারপর হচ্ছে সার্টিফিকেট থাকলে সেটা, এবং একই সাথে আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের কপিগুলো আপনি সাথে রাখবেন, কেননা এখান থেকে আপনাকে তথ্যগুলো সরবরাহ করতে হবে। এরপর হচ্ছে এবিডি ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা হচ্ছে services.nidw.gov.bd। তো আপনাকে এত কষ্ট করে টাইপ করতে হবে না, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করার পর যে আর্টিকেলটা ওপেন হবে এটার বিস্তারিত অনেকগুলো তথ্য থাকবে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ওখান থেকে আপনি ভিজিট নাও যে অপশনটা আছে ওখানে ক্লিক করলে সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। আপনি যদি প্রথমবার বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করেন সেক্ষেত্রে আপনাকে একটা ওয়ার্নিং দেখাবে, বলবে যে ইউর কানেকশন ইজ নট ফুলি সিকিউর, ভয় পাওয়ার কিছু নেই। এরপর এখানে নিচের দিকে একটা অ্যাডভান্স অপশন দেখতে পারবেন, তো ওটাতে ক্লিক করলে নিচের দিকে আপনাকে একটা অপশন দেখাবে, সেটা হচ্ছে প্রসিড টু সার্ভিসেস ডট এনআইডিডব্লিউ ডট গভ ডট বিডি। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে সাথে সাথে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিয়ে আসবে। তো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আসার পর এখানে 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নতুন নিবন্ধন। আপনি নতুন নিবন্ধন যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এখানে অনেকগুলো তথ্য দেওয়া থাকবে, অনেকগুলো নির্দেশিকা থাকবে, আপনি এগুলো চাইলে পড়তে পারেন। তো এরপর যে কাজটা করতে হবে, নিচের দিকে একটা অপশন আছে আমি রাজি এবং নিবন্ধন ফর্ম পূরণ, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটা ওয়ার্নিং দেখায়, সেটা হচ্ছে আপনার সেশনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা যতবারই আপনি এখানে আসবেন প্রত্যেকবারই এই লেখাটা আসে, তো এটাতে অনেকে ভয় পেয়ে যায়, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তারপর হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনি এখান থেকে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। এই আবেদন করুন যে অপশনটা আছে এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনাকে আপনার পুরো নাম ইংরেজিতে লিখতে হবে, মনে রাখবেন এখানে যে নামটা আপনি দিবেন সেটাই হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের মধ্যে আসবে। সো এখানে যদি আপনি ভুল করেন আপনার জাতীয় পরিচয়পত্রে ভুল নাম আসবে। সো আপনি নামটা লেখার আগে খুব সুন্দরভাবে বানানটা যেন ঠিক থাকে এটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে আপনি এখানে আপনার জন্ম তারিখটা দিবেন, তারপর এখানে আঁকা বাঁকা দাগযুক্ত যে একটা লাইন আছে এখানে একটা ছবিটার মধ্যে একটা কোড নাম্বার দেওয়া থাকে বা একটা সিকিউরিটি কোড থাকে, তো আপনি যে কাজটা করবেন এখানে যে কোডটা আছে হুবহু এটা নিচে লিখে দিবেন। আপনি যদি কোনো কারণে এখান থেকে যে কোডটা দেখতে পাচ্ছেন সেটা যদি বুঝতে না পারেন এখানে কি লেখা আছে, সেক্ষেত্রে হচ্ছে পাশে যে আইকনটা আছে তীর চিহ্নিত আইকন এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে নতুন আরেকটা কোড আসবে, তখন আপনি এটা হুবহু যেভাবে আছে ওভাবে এখানে লিখে দিবেন। লেখার পর হচ্ছে বহাল যে অপশন আছে এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর পরবর্তী অপশনে আপনাকে নিয়ে আসবে, এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিলে হবে না, আপনি এমন একটা মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটা আপনি সবসময় ব্যবহার করেন, আপনার কাছে চালু থাকে, এরকম একটা মোবাইল নাম্বার এখানে দিবেন। দেওয়ার পর হচ্ছে বার্তা পাঠান যে অপশনটা আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনার মোবাইলের সাথে সাথে একটা কোড আসবে, 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা আপনাকে এখানে দিয়ে বহাল যে অপশন আছে এটাতে ক্লিক করতে হবে। তো এক্ষেত্রে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে সাথে সাথে কোডটা আসে না, 2-3 মিনিট সময় লাগে, তো এই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 ঘন্টা অপেক্ষা করার
করার পরেও কোড আসে না, সেক্ষেত্রে আপনি সাথে সাথে আর চেষ্টা করবেন না। আপনি যেটা কাজটা করবেন পরবর্তীতে এর পরের দিন চেষ্টা করতে পারেন, অথবা সকালবেলা অথবা রাতের দিকে করে 12টা 1টার দিকে করে আপনি চেষ্টা করতে পারেন। যদি কোনো কারণে সার্ভার বিজি থাকে বা সার্ভারের সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে কোডটা আসতে দেরি করে বা কোড আসে না, তো আপনারা যদি একবারে না পারেন পরবর্তীতে আরেকবার চেষ্টা করবেন। তো এরপর হচ্ছে পরবর্তীতে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে, এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নেমটা কিন্তু কারোর সাথে মিলতে পারবে না। তো এখানে আপনি আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বারের শেষের অংশটা এখানে যুক্ত করে দিতে পারেন, মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। তারপর নিচের দিকে পাসওয়ার্ডের যে ঘরটা আছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনি যেটা খুব সহজে মনে রাখতে পারবেন এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন এটা আপনাকে মনে রাখতে হবে, এবং পরবর্তীতে কোনো কাজ করার জন্য বা এখানে লগ ইন করার জন্য আপনাকে এগুলা ব্যবহার করতে হবে। তাই আপনি আপনার নোটপ্যাড অথবা আপনার ডায়েরিতে এটা লিখে রাখতে পারেন। তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা কনফার্ম করার জন্য নিচে আবার দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনি বহাল যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। যদি কোনো কারণে ইউজার নেমটা আপনার কারোর সাথে মিলে যায়, সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা ওয়ার্নিং দেখাবে, এটা নিবে না, তখন হচ্ছে এটা পরিবর্তন করে আরেকটা দিতে হবে বা পাশে আরেকটা নতুন সংখ্যা যুক্ত করে দিতে পারেন। যেমন আমারটা মিলে যাওয়ার কারণে এটা নিচ্ছে না, তো আমি পাশে আরেকটা সংখ্যা যুক্ত করে বহাল অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে হচ্ছে পেজে নিয়ে আসবে, এখানে আসার পর প্রথম ধাপের আপনার যে কাজটা আছে সেটা কমপ্লিট, এরপরে হচ্ছে বাকি আপনার যে তথ্যগুলো আছে, আপনার বাবা মায়ের তথ্য, আপনার নিজের তথ্য, সেগুলো হচ্ছে এখানে ইনপুট করতে হবে। এই পেজে নিয়ে আসার পর এখানে যে প্রোফাইল লেখা অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে আপনি একটু আগে যে তথ্যগুলো দিয়েছেন, আপনার মোবাইল নাম্বার, জন্ম তারিখ, আপনার ইংরেজি নাম, এগুলো এখানে দেখাবে। কিন্তু অনেকগুলা তথ্য আছে যেগুলো খালি দেখাচ্ছে, যেগুলো আপনি এখনও পূরণ করেননি। তো এখন কথা হচ্ছে আপনি এগুলো পূরণ করবেন কীভাবে। তো এগুলো পূরণ করার জন্য পাশে দেখতে পাচ্ছেন এডিট যে অপশনটা আছে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এখানে এডিট করার তথ্যগুলো ইনপুট করার জন্য অপশন আপনি পেয়ে যাবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু কিছু তত্ত্বের পাশে দেখতে পাচ্ছেন উপরের দিকে কোনায় লাল চিহ্নিত একটা তারকা রয়েছে। তো যে সকল তত্ত্বের পাশে এরকম লাল চিহ্নিত তারকা থাকবে ওই তত্ত্বগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, যদি ওইগুলো না দেন তাহলে আপনার আবেদন পরিপূর্ণ হবে না এবং আপনার তত্ত্বগুলো আপনি সাবমিট করতে পারবেন না। আর যে সকল তত্ত্বের ক্ষেত্রে আপনার পাশে এরকম তারকা চিহ্নটা থাকবে না, সে সকল তত্ত্ব আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। তো এখন আপনার কাছে হচ্ছে পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে আপনার তত্ত্বগুলো পূরণ করা। তো প্রথমেই আপনি আপনার এখানে বাংলা নাম, ইংরেজি নাম, আপনার যে জন্মসনদ আছে এবং যে সার্টিফিকেট আছে সেই অনুযায়ী হুবহু একই রকমভাবে এখানে লিখবেন। তারপর হচ্ছে আপনার লিঙ্গ, রক্তের গ্রুপ। তো রক্তের গ্রুপ নিয়ে একটা কথা বলি, অনেকে যে কাজটা করে নিজের রক্তের গ্রুপ জানে না, এক্ষেত্রে রক্তের গ্রুপ অবশ্যই দিতে হবে। আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আগে আপনার রক্তের গ্রুপটা জেনে নেবেন, জেনে তারপর এখানে আবেদন করতে আসবেন। অনেকে যে কাজটা করে বলে পরবর্তীতে এটা আবার ঠিক করে নিব, এখন যে কোনো একটা রক্তের গ্রুপ দিয়ে দিই, তো এই কাজটা ভুলেও করবেন না, কেননা পরবর্তীতে কিন্তু আপনাকে আবার ঝামেলায় করতে হবে। আপনি যেভাবে আবেদন করতেছেন যে একটা সময় লাগবে, পরবর্তীতেও কিন্তু আপনাকে আবার সময় নিয়ে এটা সংশোধন করতে হবে, তো এটা অনেক ঝামেলার ব্যাপার। তার চেয়ে ভালো হয় আপনি আগে রক্ত পরীক্ষা করে আপনার ব্লাড গ্রুপটা জেনে নেবেন। তো আপনার নিজের তথ্যটা দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনার যে জন্মসনদ আছে সেখানে 17 সংখ্যার একটা জন্ম নিবন্ধন নাম্বার থাকে, এটা দিবেন। এরপরে হচ্ছে আপনার এখানে জন্মস্থান, জন্মস্থানে হচ্ছে আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন, এখানে ক্লিক করলে জেলার নামগুলো শো করবে, তো আপনি ওখান থেকে জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার নিজের তথ্যগুলো দেওয়া শেষ হয়ে গেলে আপনার হচ্ছে আপনার পিতা বা আপনার বাবার তথ্যগুলো দিতে হবে। বাবার ক্ষেত্রে হচ্ছে বাধ্যতামূলক যে তথ্য দিতে হবে সেটা হচ্ছে বাবার বাংলা নাম এবং ইংরেজি নাম, সঠিকভাবে তাদের এনআইডি কার্ডে অথবা আপনার জন্মসনদ এবং আপনার সার্টিফিকেটে যেরকম করে নামটা আছে আপনার বাবা মায়ের, ওই রকম করে এখানে নামটা দিবেন। এরপর হচ্ছে আপনার বাবার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা নেই, তারপরও আমি বলবো আপনি এটা দিয়ে দিবেন। আপনার বাবা যদি মারা যায় সেক্ষেত্রে হচ্ছে কত সালে তিনি মারা গিয়েছেন, সেক্ষেত্রে যদি মারা যায় আর কি, সেক্ষেত্রে হচ্ছে মৃত্যুর সন এখানে দিতে হবে, এবং মৃত হলে সেক্ষেত্রে এখানে একটা অপশন রয়েছে মৃত, এক্ষেত্রে এই ঘরের মধ্যে টিকচিহ্ন দিয়ে দিতে হবে। বাবার তথ্যগুলো যেভাবে পূরণ করেছেন ঠিক একইভাবে মায়ের তথ্যগুলো পূরণ করতে হবে, মায়ের বাংলা নাম এবং ইংরেজি নাম, আপনার জন্মসনদ অথবা সার্টিফিকেটে যেরকম আছে হুবহু একই রকমভাবে দিতে হবে। মা যদি মৃত হয় তাহলে মৃতর যে ঘরটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে, এবং একই সাথে আপনাকে মৃত্যুর সালটাও দিয়ে দিতে হবে। আর যদি মাতার এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে মায়ের এনআইডি নাম্বারটাও দিয়ে দিবেন, যদিও বাবা এবং মায়ের এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়া বাধ্যতামূলক নয়, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখানে বাবা মায়ের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন যদি থাকে আর কি। এরপর হচ্ছে বড় বা ভাই বোনের তথ্য, এটাও দেওয়াটা বাধ্যতামূলক নয়, কিন্তু যদি আপনার বড় বা বড় ভাই বোন থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি তাদের নামটা দিয়ে দিবেন, এবং এনআইডি কার্ডের নাম্বার আপনি এক্ষেত্রে দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, যেহেতু বাবা মায়েরটা দিয়েছেন এক্ষেত্রে বড় ভাইয়েরটা না দিলেও তেমন কোনো অসুবিধা হবে না। এরপর হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা, এক্ষেত্রে যদি বিবাহিত হয়ে থাকেন সেটা
সিলেক্ট করবেন, এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ত্রীর নাম, তার এনআইডি কার্ডের নাম্বার, এবং যদি মারা যায় সেক্ষেত্রে মৃত্যুর সাল, এগুলো প্রোভাইড করবেন। আর যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে তার কোনো তথ্য দেওয়ার দরকার নেই, এখান থেকে অবিবাহিত যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তো এই পেজের মধ্যে যে সকল তথ্য ছিল, আপনার নিজের তথ্য, আপনার বাবা মা এবং ভাই বোনের তথ্য, এরপর হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা, সবগুলো তথ্য আপনি খুব ভালোভাবে আরেকবার দেখে নেবেন। দেখে সব কিছু ঠিক থাকলে উপরের দিকে ডান পাশে কোনায় একটা অপশন আছে, সেটা হচ্ছে পরবর্তী। তো পরবর্তী যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, এখানে হচ্ছে আপনার অন্যান্য তথ্যগুলো দিতে হবে। এখানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো অপশন আসছে, তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পেশা, পেশা ছাত্রছাত্রী হলে ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী হলে কর্মচারী, যেটা হয় আর কি, আপনি এখান থেকে আপনারটা সিলেক্ট করে নেবেন। তো এরপরে হচ্ছে আপনার অসমর্থতা, এটা হচ্ছে যারা প্রতিবন্ধী তাদের জন্য, আপনার প্রতিবন্ধীটা কীরকম প্রতিবন্ধী, এখান থেকে অপশন দেওয়া আছে, এগুলো সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে শনাক্তকরণ চিহ্ন, এটা দেওয়াটা বাধ্যতামূলক নয়, এটা দেওয়ার প্রয়োজন নেই। এটা কী সেটা একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনার অনেকের হচ্ছে গালে তিল থাকে, নাকের উপর তিল থাকে, অথবা শরীরে কোনো একটা কাটা জায়গা থাকে, এরকম শনাক্তকরণ কোনো চিহ্ন যদি থাকে সেটা দিলে দিতে পারেন, না দিলে এটা কোনো অসুবিধা নেই, আমি বলবো এত ঝামেলার দরকার নেই, এগুলো বাদ দেন। এরপরে হচ্ছে আপনার টিন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, এগুলো থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার ধর্ম কী সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে এখানে অনেকে টেলিফোন নাম্বারের জায়গায় নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেয়, তো আপনি একটা মোবাইল নাম্বার একবার দিয়েছেন, এখানে টেলিফোন নাম্বারের জায়গায় অন্য কোনো নাম্বার দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তো এই পেজের মধ্যে যে তথ্যগুলো আছে সবগুলো ঠিকভাবে পূরণ করার পর আগের মতো আবার আপনাকে যে কাজটা করতে হবে, পরবর্তী যেই অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরপর হচ্ছে ঠিকানার যে অপশনটা আছে, ঠিকানা দেওয়ার জন্য পেজটা ওপেন হয়ে যাবে। এখানে হচ্ছে আপনি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এগুলো দিতে হবে। তো এটা একদমই সহজ একটা, প্রথম কাজ হচ্ছে আপনাকে আপনার অবস্থানরত দেশের নাম, আপনি বিদেশ থেকেও কিন্তু এইরকম ভোটার নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তো বর্তমানে আপনি যেই দেশে আছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, বিদেশে হলে বিদেশে দিতে পারেন, আর যদি বাংলাদেশে যদি থাকেন আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনাকে এখান থেকে আপনার বিভাগ, জেলা, উপজেলা, তারপর হচ্ছে এখানে একটা না বোঝার মতো একটা অপশন আছে, সেটা হচ্ছে RMO, এর মানে হচ্ছে এখানে আপনি যখন ক্লিক করবেন দেখতে পাবেন অনেকগুলো অপশন শো করছে, যেমন আপনি পল্লী, তারপর হচ্ছে আপনার শহর, তারপর হচ্ছে আপনার সিটি কর্পোরেশন। তো আপনি যে জায়গায় থাকেন সেই অপশনটা সিলেক্ট করে দিবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হতে পারে সিটি কর্পোরেশনের আন্ডারে থাকি, অথবা কোনো শহরে থাকি, অথবা গ্রামে থাকি। তা আপনি যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে পল্লী, যদি সিটি কর্পোরেশনে থাকেন তাহলে এখান থেকে সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার আছে ইউনিয়ন, মৌজা, তারপর হচ্ছে আপনার গ্রাম, রাস্তা, বাসা বা হোল্ডিং নাম্বার। তো অনেকের ক্ষেত্রে বাসা বা হোল্ডিং নাম্বার এই জায়গায় এসে ঝামেলায় পড়েন, অনেকের ক্ষেত্রে এগুলো থাকে না, আবার অনেকের বাড়িতে বাসা বা হোল্ডিং নাম্বারগুলো থাকে। তো আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা থাকে না, একটা টিনের প্লেট কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়। এখানে হচ্ছে আপনার বাড়িটাকে যাতে চিহ্নিতকরণ করা যায় সেইরকমভাবে একটা বাড়ির নাম্বার এখানে দেওয়া থাকে। তো আপনার বাড়ির নাম্বারটা যদি আপনাদের ঘরে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকের বাড়ির কিন্তু একটা ডাক নাম থাকে। যেমন আপনার বাবার নাম যদি রহিম হয় সেক্ষেত্রে আপনাদের বাড়িটা সম্ভবত এরকম হতে পারে যে রহিমের বাড়ি নামে পরিচিত। তো আপনাদের বাড়িটা যে নামে পরিচিত সেই নামটা এখানে বাংলায় সুন্দরভাবে লিখে দিবেন, আর হোল্ডিং নাম্বার যেটা ইউনিয়ন পরিষদ থেকে সাধারণত এটা প্রোভাইড করা হয়ে থাকে, যদি এটা থাকে ওইটাও দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার পোস্ট অফিসের যে নাম সেটা বাংলায় এখানে লিখে দিবেন, এবং পোস্ট অফিসের যে কোড নাম্বার আছে সেটাও এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানার পাশে এবং স্থায়ী ঠিকানার পাশে একটা একটা করে ঘর আছে, সেটা হচ্ছে এই ঠিকানায় ভোটার। তার মানে হচ্ছে আপনি কোন ঠিকানায় ভোটার হতে চান, আপনি আপনার বর্তমান ঠিকানায় নাকি স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটাই যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বর্তমান ঠিকানায় ভোটার অথবা স্থায়ী ঠিকানায় ভোটার তার যে কোনো একটা সিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি এখানে আপনার জেলা, উপজেলা এগুলো তো পেয়ে যাবেন, এগুলো এখানে ক্লিক করলে অপশনগুলো পেয়ে যাবেন। কোনো ক্ষেত্রে যদি আপনার গ্রামের নাম বা আপনার মৌজা বা আপনার মহল্লার নাম যদি আপনি এখানে খুঁজে না পান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, একদম লাস্টের দিকে একটা অপশন থাকে অন্যান্য, তো অন্যান্যতে ক্লিক করলে নতুন একটা বক্স ওপেন হয়ে যাবে, সেখানে আপনি আপনার গ্রামের নাম, পাড়া বা মহল্লার নাম এগুলো আপনি এখানে লিখে দিতে পারবেন। আপনি আপনার বর্তমান ঠিকানাটা দেওয়ার পর কমপ্লিটলি আপনার স্থায়ী ঠিকানাটা দিতে হবে, যদি একই রকম হয়ে থাকে হুবহু সবগুলো আবার সিলেক্ট করে দিবেন, যদি ভিন্ন রকম হয়ে থাকে এখানে পর্যায়ক্রমে এগুলো সবগুলো করে আপনি বর্তমান ঠিকানা যেভাবে দিয়েছেন স্থায়ী ঠিকানাটাও একইভাবে এখানে পূরণ করে দিবেন। তো সবগুলা তথ্য এখানে সঠিকভাবে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, আবার এখানে পরবর্তী যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, এখানে বলছে যে কাগজপত্রের
প্রয়োজন নেই, অর্থাৎ যেহেতু আপনি সম্পূর্ণরূপে নতুন ভোটার আবেদন করতেছেন, সে কারণে এখানে আপনাকে কোনো প্রকার কাগজপত্র জমা দিতে হবে না। এরপর হচ্ছে আপনাকে আবার পরবর্তী যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে হচ্ছে এখানে আপনার সবগুলা তথ্য সাবমিট করার জন্য একটা বাটন পেয়ে যাবেন, সেটা হচ্ছে সাবমিট বাটন। তো তার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো পুনরায় চেক করে নেবেন, সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, যদি কোনো ভুল থাকে সেটা আগেভাগেই ঠিক করে নিতে হবে। কেননা একবার সাবমিট বাটনে ক্লিক করার পর এগুলো সাবমিট হয়ে গেলে আপনি কিন্তু আর এডিট করার কোনো সুযোগ পাবেন না। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সবগুলো তথ্য সাবমিট হয়ে যাবে, এবং এখানে এরপর যখন আপনি আপনার প্রোফাইলে আসবেন তখন এখানে দেখতে পারবেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে, এরকম একটা লেখা দেখতে পাচ্ছেন। তো এরপর পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড, ডাউনলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এতক্ষণ যে তথ্যগুলো দিয়ে ফর্ম পূরণ করেছেন এই তথ্যগুলোর আন্ডারে একটা পিডিএফ ফাইল, অর্থাৎ ফর্মের একটা পিডিএফ ফাইল আপনার ডাউনলোড হয়ে যাবে। এরপর কাজ হচ্ছে আপনি দোকান থেকে এটা প্রিন্ট করে আপনার কাছে রেখে দিবেন। তারপর এই যে আবেদনটা আপনি করলেন অনলাইনের মাধ্যমে, এই আবেদনটা যখন তারা গ্রহণ করবে দেখবে, তারপর হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা এসএমএস আসবে, এবং এসএমএস এর মাধ্যমে আপনাকে একটা ডেট জানিয়ে দেওয়া হবে বা একটা তারিখ দেওয়া হবে। ওই তারিখে হচ্ছে আপনার নিকটস্থ যে উপজেলা নির্বাচন কমিশনের অফিস আছে সেখানে যেতে হবে। তো সেখানে যাওয়ার সময় আপনাকে এই যে ফর্মটা ডাউনলোড করে আপনি প্রিন্ট করবেন ওটা নিয়ে যেতে হবে, এবং একই সাথে আপনাকে আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি, আপনার জন্ম সনদ, আপনার সার্টিফিকেট থাকলে সেটার কপি, আপনার বাবা মায়ের আইডি কার্ডের কপি, এই তথ্য এই ডকুমেন্টসগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে। যাওয়ার পর সেখানে আপনার ছবি তোলা হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং আপনার স্বাক্ষর নেওয়া হবে। সব কিছু নেওয়ার পর আপনি যে ফর্মটা জমা দিবেন সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে একটা স্লিপ আপনাকে দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে যখন আপনার আইডি কার্ড তৈরি হয়ে যাবে আপনার মোবাইলের মধ্যে একটা এসএমএস আসবে, ওই তারিখ অনুযায়ী আপনি গিয়ে আপনার উপজেলা নির্বাচন কমিশনের যে অফিস আছে সেখান থেকে আপনার স্লিপটা জমা দিয়ে আপনি আপনার আইডি কার্ডটা সংগ্রহ করতে পারবেন, অথবা অনলাইন থেকেও কিন্তু আপনার আইডি কার্ডের পিডিএফ কপি ডাউনলোড করে প্রিন্ট করার পর সেটা লেমিনেটিং করে আপনি ব্যবহার করতে পারবেন। এই ছিল হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে কিভাবে নতুন ভোটার নিবন্ধন করা যায় তার সম্পূর্ণ প্রক্রিয়া, এ টু জেড আপনাদেরকে দেখিয়েছি এবং আশা করছি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়নি। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটা অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করা, এবং আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে নতুন ভিডিও তৈরির কোনো আগ্রহই আসলে থাকে না। তো আশা করি আপনারা সবাই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।